আজকে হচ্ছে সানডে, তাই সকলকে হ্যাপি বালা সানডে। আর এখন তো হয়ে গেছে হচ্ছে কটা, 3:45 নাগাদ বাজে। হ্যাঁ দেখে নিই একটু ভালো করে, হ্যাঁ 3:45 মতন বাজতে যায় এখন, এখন 3:45 মতন বাজতে যায়। আর আজকে আমি দুপুরবেলা ঘুমাইনি, সৌরভের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও পড়িয়ে ও ঘুমিয়ে পড়েছে। আর আমি সাধারণত দুপুরবেলা ঘুমাই না, আর আজকে ঘুমাইনি তার একটা বিশেষ কারণ রয়েছে। কারণ আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, অনেকদিন বাদে খুব সুন্দর এখানের ওয়েদারটা, খুব সুন্দর, তাই জন্য আমার একদম ঘুম আসছে না, মনে হচ্ছে। তো আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে আমিও ওয়েদারটাকে এনজয় করি আর তোমাদের সাথে। এই ব্যালকনিটাতে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, আর চোখে একদম রোদ এসে পড়ছে, তো তাই জন্য চোখটা খালি বন্ধ হয়ে যাচ্ছে এমনিভাবে, খুব রোদ এখানে। ওই ব্যালকনিটাতে আরো রোদ, কিন্তু ওই ব্যালকনিটাতে গেলে আরো বেশি সুন্দর করে দেখা যাবে। আর সত্যি খুব সুন্দর, সত্যি খুব ভালো লাগছে, কিন্তু ব্যালকনিতে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদ এত গরম লাগছে, বাপরে বাপ। তার মানে যারা রাস্তায় বেরোচ্ছে, ও ভুল হয়ে গেল, রাস্তায় তো এখন বেরোনো যাচ্ছে না, এখন তো লকডাউন চলছে, মানে সাধারণত মানে আগে যারা বেরোতো বা এর পরেও যারা বেরোবে তাদের কতটা কষ্ট। আর এখন আমার প্রচণ্ড গরম লেগে গেছে, তাই জন্য একটু গিয়ে এই চুল ফুলগুলোকে বেঁধে ঠেঁধে নিই, নিয়ে তোমাদের সাথে আবার একটু বাদে কথা বলছি। আর কোথায় বলতো, রান্নাঘরে। নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো তোমরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে করব ফিরনি, যেটা আজকে খাবো না কালকে খাবো, আর আজকে করে রাখছি। আর আমাদের এখানে তো একটু খাবার দাবারের প্রবলেম হয়, যেহেতু আমি সাউথ ইন্ডিয়ার একদম এন্ডের দিকে থাকি, বলতে পারো মোটামুটি এন্ডের দিকেই থাকি, মানে এখান থেকে কেরালা হচ্ছে 6 ঘন্টা, তো মোটামুটি এন্ডের দিকেই থাকি, তো খাবার দাবারে তো একটুখানি প্রবলেম হবে, তো সেটা কোনো ব্যাপার না, সেটা নিয়ে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আর যেটুখানি মানে ভালো খাবার বানানো দরকার সেটুখানি কিন্তু আমাদেরকে ঘরেই বানিয়ে খেতে, মানে আজকে আমি ফিরনি বানাতে চলে এসেছি। আর আমি কেরকম ভাবে ফিরনি বানাই, খুবই সিম্পল ভাবে, কিন্তু সত্যি খুব ভালো খেতে হয়, তো তোমাদের সঙ্গে চলো আমি শেয়ার করি কেরকম ভাবে আমি ফিরনি বানাই। আর আমি ফিরনি করার জন্য যেই মিলটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কিন্তু ফুল ক্রিম নিয়ে নিয়েছি, আমাদের এখানে কিন্তু টোন মিল্ক পাওয়া যায় না, যেইটুকুনি মিল্ক পাওয়া যায়, মানে যেইটুকুনি মানে মিল্ক যা পাওয়া যায় সবই হচ্ছে ফুল ক্রিম পাওয়া যায়। আর ফিরনি করার জন্য কিন্তু ফুল ক্রিম মিলটাই নেওয়া উচিত। দুধটা 10 মিনিটের মতন ফুটুক, তারপরে আমি গিয়ে চালটা দেব, ততক্ষণে আমি চালটা পিষে নিই। আর নিয়ে নিয়েছি হচ্ছে চাল, আর চালের মধ্যে আমি দু রকম মিশিয়ে নিয়েছি, দেখো গোবিন্দভোগ চাল আর বাসমতি চাল, দুটো চাল আমি মিশিয়ে নিয়েছি, কারণ দু রকম চাল দিয়ে করলে না গন্ধটা বেশ সুন্দর আসে।
দেখো নিয়ে নিয়েছি হচ্ছে এলাচ, আর এই এলাচগুলোকে আমি একটু রোস্ট করে নিই। রোস্ট করে নিয়ে এটাকে একটু পিষে নেব। এ দেখো এটা কতটা শুকিয়ে এসেছে দুধটা। এবার আমি দিয়ে দেব হচ্ছে এর মধ্যে চিনি। চিনিটা দিচ্ছি, এই দেখো চিনিটা দিচ্ছি পরিমাণ মতন নিজের। তারপর দিয়ে দেবো এই যে এটা, যেটার মধ্যে আমি চালটা গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটাও দিয়ে দেবো এবার। চিনি অলমোস্ট রেডি, আর যেটা দিয়ে নাড়াবে একটুখানি কিন্তু নাড়াতে থাকতে হবে, নয়তো কিন্তু নিজে ধরে গেলে না গন্ধ লাগবে, ভালো হবে না। তাই জন্য একটু সমানে আর আমার ফিঙ্গিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওইটাকে এই যে এই পাত্রগুলোর মধ্যে ঢালবো আর দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো ফিন্নিটা একদম রেডি হয়ে গেছে, তোমাদের একটু সামনাসামনি দেখিয়ে নি। এই দেখো ফিন্নিটা রেডি, আর এই কালো কালো গুলো হচ্ছে এলাচ দিয়েছিলাম সেইটারই গুঁড়োটা। ও ঠিক আছে, ঘরে বানিয়েছি তো, এর থেকে আর কত ভালো বানাতে পারি আমি। আর আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেব হচ্ছে কাজু বাদাম, একটুখানি দেখতে ভালো লাগার জন্যই দিচ্ছি। জানি ফিন্নিতে কাজু বাদাম দেয় না কেউ, তবুও একটু দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি, দেখতে বেশ সুন্দর লাগবে। আর এটা আমি না দেখে দেবো, কালকে এটাকে খাওয়া হবে। দেখলে তো আমি কেমন রকম ভাবে ফিন্নিটা রেডি করলাম। তোমরাও যদি আমার মতন কেউ কলকাতার খাবার খুব খুব মিস করো, তাহলে কিন্তু অবশ্যই এরকম ভাবে ট্রাই করো, একবার ট্রাই করো, দেখো খুব ভালো লাগে। কি করব, আমি দুধের স্বাদ ঘোলে মেটাই, কলকাতার মতো তো এখানে আর খাবার পাবো না, তাই জন্য নিজেই করে এই সমস্ত প্রচেষ্টা চালাই আর নিজেই করি এই সমস্ত রান্নাগুলো। তাহলে আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও, বাই। ভিডিওটা এন্ড করার আগে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই, দাঁড়াও। সেটা হলো এইখানে দেখো রাতের বেলাটা।